কিন্তু মনে রাখবেন, চক্ষু বন্ধ হয়ে গেলে এই দুনিয়ার যা চোখে দেখা যায় সব পড়ে থাকবে, আপনার নিজের ঘর আগের মতোই থাকবে, বিছানাটা গুছানো থাকবে, আপনি যে টেবিলে বসে খাবার খেতেন টেবিল ওখানেই থাকবে, আপনার বিছানাও থাকবে, আপনার পছন্দের পোশাকও থাকবে, সব থাকবে। কিন্তু আমি আর আপনি এমন এক জিন্দগির দিকে যাত্রা শুরু করব যেখানে বিপদে পড়ে কাউকে ডাকলেও পাওয়া যাবে না, যেখানে বিছানা থাকবে না, যেখানে দুনিয়ার কোনো আনন্দ উল্লাস থাকবে না, জৌলুস থাকবে না। এই কঠিন জায়গায় যদি আপনাকে আমাকে ভালো থাকতে হয়, একমাত্র কেবলমাত্র এই দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আদেশ নিষেধ ছাড়া, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আর কোনো পথে শান্তির আশা করা যায় না। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, এমন একদিন আসতে পারে যে এখানে প্রোগ্রাম চলবে, তাফসির চলবে, কিন্তু আমরা একজনও থাকব না, হতে পারে না। আজ থেকে যেহেতু অনেক আগের আমাদের এই মসজিদ, আজ থেকে 100 বছর আগে এখানে এভাবেই তাফসির ছিল, মুসল্লিরাও এসেছিলেন, কথা শুনেছেন, কিন্তু আমার মনে হয় না আমরা কেউ ছিলাম, কথা বলেন, কেউ ছিলাম না। আগামী 100 বছর পরে এভাবেই চেয়ার থাকবে, টেবিল থাকবে, এভাবেই সব থাকবে, আরো নতুন কিছু লোক আসবে, তারা আবাদ করবে, তারা বসবে, কথা বলবে, কথা শুনবে, কিন্তু আমরা কেউ এখানে থাকব না, বলেন। আজ থেকে 100 বছর আগে এখানে কে কথা বলেছে, কে কথা শুনেছে, আমরা তাদেরকে চিনি, কথা বলেন। আগামী 100 বছর পরে কে আসবে, কে বলবে, কে শুনবে, তাদেরকেও আমরা চিনি না। কিন্তু আজ থেকে 1,00,000 বছর আগেও কারা এসেছে, কারা গিয়েছে, তাদেরকে যেইভাবে আল্লাহ চিনেন, তিনি আমাদেরকেও চিনেন। আজ থেকে 100 বছর আগে এখানে কারা ছিল, কারা ছিল না, আমরা না চিনলেও আল্লাহ চিনেন, আমাদেরকেও চিনেন। সুতরাং যেই রব আমাদের পরিচয় জানেন, আমরা যেই রবের পরিচয় জানি, দিন শেষে আমরা যেন সেই রব থেকে দূরে না চলে যাই, ইনশাল্লাহ, মনে থাকবে তো ইনশাল্লাহ। আমি যে কথাগুলো বলতে চাই, আমাদের মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ভূমিতে তিনি বসবাস করেছিলেন, যেই জমিতে তিনি বসবাস করেছিলেন, যেই দেশে তিনি বসবাস করেছিলেন, এই দেশের নাম ফিলিস্তিন। তিনি পরে হিজরত করে এসেছেন, ইসমাইল এসেছেন মক্কায়, তিনি নিয়ে এসেছিলেন হাজারাকে। হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের ভূমি হচ্ছে ফিলিস্তিন। নবী ইসহাক আলাইহি সালাতু ওয়াসসালাম, তিনিও যেই মাটিতে ঘোরাফেরা করেছেন, যেই মাটিতে বড় হয়েছেন, সেই মাটি বলেন না। হযরত ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসসালাম যেই কাদামাটি শরীরে নিয়ে ঘুরতেন,
যেই মাটি থেকে তিনি বড় হয়েছেন, যেই মাটির থেকে গন্ধ নিয়েছেন, সেটাও কোথায়? সবাই বলেন, এই পৃথিবীতে আল্লাহ যাকে সব থেকে সাদা সুন্দর করে তৈরি করেছেন, যার চেহারা একবার দেখে মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটেছিল, হজরতে ইউসুফ আলাইহিসসালামের মতো বড় পয়গম্বর জন্ম নিয়েছেন সেই ফিলিস্তিনে। সুবহানাল্লাহ বললেন না? এরপরে বিভিন্ন ঘটনার শিকার হয়ে তিনি মিশরে গিয়েছিলেন, সেটা ভিন্ন আলোচনা। হযরতে লূত আলাইহিস সালামের মতো একজন বড় পয়গম্বর, লূত আলাইহিস সালাম নামে আমরা যাকে চিনতাম, তিনিও এই ফিলিস্তিনেরই মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী দাউদ আলাইহিস সালাম যেই জমিনে বীরত্ব দেখিয়ে বাদশা জালুতকে ধ্বংস করেছিলেন, নবী দাউদ আলাইহিস সালাম তার জীবন যেই ভূমিতে অতিবাহিত করেছেন, যেই ভূমিকে তিলে তিলে গড়েছেন, যেই ভূমির প্রত্যেকটা দুলিকোনা দাউদকে চিনত, যেই নবী এই ভূমিতে বসে কুরআন তিলাওয়াত করলে আকাশে পাখি উড়া বন্ধ হয়ে যেত, নবী যেই জায়গায় বসে তেলাওয়াত করতেন সমুদ্রের মাছ এসে তার কাছে ধরা দিত, সেই দাউদ আলাইহিসসালাম তার জীবন কাটিয়েছেন ফিলিস্তিনে। চিন্তা করেন, আল্লাহ তাআলা এই ভূমিতে কি দিয়েছিলেন, কেন তার প্রতি মানুষের এত দুর্বলতা, জীবন দিয়ে দে অস্তিত্ব বিসর্জন করে দে পুরা পরিবার ধ্বংস হয়ে যায়, এরপরেও এই মাটির গন্ধ এই মাটির ভালোবাসা ছাড়তে চায় না, কারণ তার সাথে রয়েছে হাজারো লাখো পয়গম্বর নবী রাসূলদের পদচারণা, পায়ের পদাঙ্ক আর বরকত। সুবহানাল্লাহ। কাল এই পৃথিবীতে আল্লাহ তাআলা যেই দুইজন মুসলিমকে গোটা দুনিয়া রাজত্ব দিয়েছিলেন, এর একজন ছিলেন দাউদ আলা নবী ইউনা আলাইহিস সালাতুসসালামের কলিজার টুকরা সন্তান, যার নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতুসসালাম। তিনিও তার জীবনের রোমাঞ্চকর সময় অতিবাহিত করেছেন, গোটা দুনিয়া রাজত্ব করেছেন, যেই জায়গায় বসে সেটাও ফিলিস্তিন। সুবহানাল্লাহ বললেন না? হযরতে সালেহ আলাইহিস সালাতুসসালামের মতো পয়গম্বর, লজ্জাশীল নবী, যেই দেশের যেই মাটির অলিতে গলিতে ঘুরেছেন, কাদা মাটি নিয়ে গড়াগড়ি করেছেন, হযরতে সালেহ আলাইহিস সালাতুসসালাম যেই জমিতে বড় হয়েছেন সেটাও ছিল ফিলিস্তিন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যেই নবীর নাম আমরা শুনে থাকি, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতুসসালাম তিনি তো জীবন যৌবন বিসর্জন করেছেন, উৎসর্গ করেছেন, বড় হয়েছেন, নবী হয়েছেন সেই ফিলিস্তিনের মূল কেন্দ্র বাইতুল মুকাদ্দাসে। সেই বাইতুল আকসার কাছেই, তার কাছেই যিনি বড় হয়েছেন, যেই পয়গম্বর, যেই পয়গম্বরের মাকে মানুষ গালি দিয়েছিল, যিনি বাইতুল মুকাদ্দাস মসজিদ আল আকসার খাদেমা ছিলেন, যেই মসজিদকে ঘিরে এই পৃথিবীতে এত সুন্দর সুন্দর ইতিহাস রচনা হয়েছে, এই মসজিদের মূল কেন্দ্রে বড় হয়েছেন, বড় করেছেন আল্লাহ তাআলা হযরতে মারইয়াম আলাইহিস সালামকে। মারিয়াম কোথায় ছিলেন? ফিলিস্তিন। কোথায় ছিলেন? এই
পৃথিবীতে যাকে রূহুল্লাহ বলা হয়, যিনি পৃথিবীতে জন্ম নেয়ার পরেই কথা বলেছেন, হযরতে ঈসা রূহুল্লাহ, তিনি তো জন্মই নিয়েছেন এই জায়গায় খেজুর গাছের নিচে। তার মা তো এই মসজিদের দীর্ঘ দিনের খাদেম ছিলেন, এই মসজিদের খিদমত করেছেন, ঝাড়ু দিয়েছেন। এই মসজিদেই যার জন্ম, তিনি হচ্ছেন হযরতে ঈসা আলানবিয়্যুনা আলাইহি সালাতু ওয়াসালাম। এই পৃথিবীতে শেষ নবী সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সামনে দাঁড়িয়ে যেই জায়গায় পৃথিবীর যেই জায়গায় পা দিয়ে প্রথম সকল নবীদের রাসূলদের ইমামতি করেছেন, সেটাও ফিলিস্তিনের আকসা। সুবহানাল্লাহ বলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চাইলে সরাসরি মক্কা থেকে বাইতুল্লাহ নিতে পারতেন, কিন্তু সরাসরি মক্কা থেকে বাইতুল্লাহ না নিয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাসূলে পাককে মক্কা থেকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন ভ্রমণ করাইয়া যেই মসজিদে, যেখান থেকে তিনি আরশে আজিম পর্যন্ত গিয়েছিলেন বরাকে, সেই জায়গাও ছিল বাইতুল মুকদ্দাসের আকসা। জায়গাটা কেমন দামি, এভাবে যদি বলি রাত চলে যাবে, এই জায়গার মাটির কত দাম, এটা সাধারণ মাটি না। এই জন্যে আজকে আপনাকে আমাকে বুঝতে হবে, দুনিয়ার জমিনে আরো অনেক বিষয় আছে, যদি এখানে বলতে চাই তাহলে তো রাত্রই শেষ হবে, আমি অল্প অল্প করে বলছি। এই জন্যে এত এত মোহাব্বত, এত এত ভালোবাসা যে মাটির সাথে, এই জন্যে আমরা বলতে পারি আমাদের হৃদয়ে ফিলিস্তিন। ঠিক আছেন ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আল আকসা যে মসজিদ, এটা কোথায়? সবাই বলেন মুসলমানদের, প্রথম মুসলমানদের না, গোটা দুনিয়ার সৃষ্টির সকল মুসলমানদের, আমার নবী ছাড়া 1,24,000 মতান্তরে 2,24,000 সকল নবীদের কিবলা কোথায়? সবাই বলেন, শুধু একজন নবী বাইতুল্লাহ। চিন্তা করতেছে, অসংখ্য নবী রাসূলদের জন্মের স্থান কোথায়? অসংখ্য নবী, অধিকাংশ নবী যেই মসজিদের ইমামতি করেছিলেন সেই মসজিদ কোথায়? কোরআনে যেই মসজিদের নাম ডাইরেক্ট বলা হয়েছে সেই মসজিদটা কোথায়? সবাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদ থেকে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জিব্রিল আমিনের সাথে, এই মসজিদটা কোথায়? যেই মসজিদে দুরাকাত নামাজ পড়লে হাজার হাজার রাকাতের সওয়াব পাওয়া যায়, এই মসজিদ কোথায়? চিন্তা করতেছে, পৃথিবীতে যে তিনটা মসজিদে মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়, এর একটা বাইতুল্লাহ, একটা মক্কায়, একটা মদিনায়, আর একটা কোথায়? সবাই বলেন, মনে রাখবেন। আল্লাহ তাআলা এখান থেকেই এই দুনিয়ার জমিনে অসংখ্য নবী, আমি আগেই বলেছি ইব্রাহিম আলাইহি সালাম, মুসা আলাইহি সালাম, সকলেই যেই মাটিতে ছিলেন, এই মাটির নাম, সবাই বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার, পুরা আসমান জমিনের সকল ফেরেশতা সহ, সকল নবী সহ যেই জায়গায় মুসল্লি বানাইয়া রাসূলকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন, সেই মসজিদটা কোথায়? এটা বাইতুল্লাহ করেন নাই, এটা মদিনায় করেন নাই। চিন্তা করতেছেন এটার বরকত কি হতে পারে? সব নবী,
মদিনার মসজিদে যান নাই, কিন্তু সব নবীরাই গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বললেন না? কথা তো অনেক এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে। এই মসজিদ যিনি প্রথম নির্মাণ করেছিলেন তিনি হচ্ছেন বাবা আদম আলাইহি সালাতু ওয়াসালাম। আর এই মসজিদকে পুনরায় নির্মাণ করে সব থেকে সুন্দর করে যিনি সাজিয়েছিলেন তিনি হযরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম। সুবহানাল্লাহ বলেন। আমি আজকে বলেছি এই মসজিদের সাথে জড়িয়ে আছে আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর ঐতিহাসিক ঘটনা। এই মসজিদের সাথে এই মাটির সাথে জড়িয়ে আছে যাকে আমরা দ্য গ্রেট নামে চিনি, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর একটা মসজিদ যেই মসজিদের পুরা বডিতে পাথরের গায়ে পূর্ণাঙ্গ সূরা ইয়াসিন লেখা, এটাও ফিলিস্তিন। সুবহানাল্লাহ পড়েন। এই মসজিদ একটা মসজিদ নির্মাণ করতে শত বৎসর সময় নিয়া এই মসজিদে বিশাল বিশাল পাথর দিয়ে সুলাইমান যাদেরকে দিয়ে মসজিদ তৈরি করেছিলেন জিন্নাতদেরকে দিয়া, মরে যাওয়ার পরেও তিনি মরে গিয়েছিলেন লাঠিতে ভর দেওয়া ছিলেন, দাঁড়িয়েছিলেন জিন্নাতেরা সুলাইমানকে দেখে পাথর দিয়ে যে মসজিদ তৈরি করেছে এটাও কোথায়? সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে দুরাকাত নামাজ পড়লে কমপক্ষে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এগুলা বলতে তো বহুত। সুতরাং এই জায়গা এই ভালোবাসার ভূমির সাথে আমাদের ভালোবাসা জড়িয়ে আছে। আল্লাহর কাছে আমরা বলতে পারি, আল্লাহ এই দুনিয়ার জমিনটাকে মুসলমানদের জন্য তুমি উর্বর আর স্বাধীন করে দাও। জোরে বলেন আমিন। যারা দখল করে, যারা নির্যাতন করে, জুলুম করে, আল্লাহ যেন সকল মুসলমানকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আরো কত কথা, কত স্মৃতি, কত দুঃখ মনে আছে। এই জন্যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল অনেক কথা বলে বলেছেন, গোলাম এই দুনিয়ার জমিনে আজকে আমরা যে জিনিসে মত্ত হয়েছে, আফসুস হয় আজ মুসলমানদের দিলে তামান্না নাই, মুসলমানদের দিনে আকাঙ্ক্ষা নাই, মুসলমানদের দিল মরে গিয়েছে। এর কয়েকটা কারণ আমি বলছি, কষ্ট হবে না তো আপনাদের?